ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে ব্লগটি তৈরি করছি সেই ব্লগটি হচ্ছে আলু নিয়ে ডিমের চপ। তো চলুন দেরি না করে দেখে আসি। আলু দিয়ে ডিমের চপ। তা আলু দিয়ে ডিমের চপ তৈরি, তার উপকরণ কি কি সেগুলো কই মার্শিয়া, তোমার কি কি উপকরণ নিয়েছো একটু বলে দাও। এটা কি আলু? আলু সিদ্ধ করে নিয়েছো তাই তো? আচ্ছা, আলুর পর হলো এটা ডিম। ডিম মাঝখানে দুই ভাগ করে নিতে হবে তাই তো? সিদ্ধ করার পর দুই ভাগ করে নিতে হবে। আর পেঁয়াজ কুচি করে, পেঁয়াজের বেরেস্তা, আর শুকনো মরিচ ভাজি। পেঁয়াজ বেরেস্তার সাথে কিছু মরিচও ভেজে নিতে হবে। লবণ লাগবে। আর এটা কি? ধনিয়া, ধনিয়া পাতা। তাহলে প্রস্তুত প্রণালী, প্রথম কাজ হলো আলুগুলোকে স্ম্যাশ করতে হবে। আচ্ছা, এগুলোকে ভালোভাবে ডোলে পিষে কায়ের মতো করতে হবে, ভর্তার মতো করতে হবে তাই তো? আলু প্রথমে এরকম ভাবে পিষে নিতে হবে, হাতে পিষা যায়, যাদের প্রত্যেকটা আলু ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। স্ম্যাশ করে নিতে হবে, স্ম্যাশের যন্ত্র পাওয়া যায়, যাদের স্ম্যাশের যন্ত্র আছে তারা এটা দিয়ে সহজেই করতে পারবেন। তা আমাদের নাই, তাই আমরা হাতেই করে নিচ্ছি। তো ভালোভাবে যাতে পানি পানি না থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আলুগুলো মূলত না কেটে আস্ত সিদ্ধ করাই ভালো। তাহলে আলুর ভিতরে আর পানি ঢুকে না। পানি ঢুকে, হ্যাঁ ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে ম্যাশ করা হোক, তারপরে কি হয় দেখি। শুকনো মরিচগুলোকে লবণের সাথে মিশিয়ে পিষে ফেলতে হবে, একদম চূর্ণ করে দিতে হবে। তারপর পেঁয়াজের বেরেস্তাগুলোকে এই দমে যাওয়া, হ্যাঁ কষলে নিতে হবে, মরিচ লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, ধনিয়া পাতা দিতে হবে। তারপর ধনিয়া পাতাগুলো এই মিশ্রণের সাথে একত্রে করে এই পিষে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। আমাদের এই নিত্য নৈমিত্তিক এই সকল ঘটে যাওয়া ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কেমন লাগছে সেই বিষয়গুলো, অনুভূতির কথাগুলো আমাদেরকে জানাবেন, কমেন্ট করবেন। আমাদের এই চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবেন। ইটস মাই রিকোয়েস্ট ইউ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। ইটস আওয়ার রিকোয়েস্ট। ইয়েস, বিশেষ করে আমার মেয়ে সুন্দর করে বলতে পারে, আমি অবশ্য ধারাভাষ্য ভালো পারি না, শিখতেছি। তো চ্যানেলের খাতিরে আমি ধারাভাষ্য দেওয়া ধীরে ধীরে শিখে নিচ্ছি আর কি। তো যাই হোক, তা আমাদের আলুর কাই তৈরি করা শেষ হলো। তেল নিতে হবে, তেল হাতের মধ্যে একটু ঘষে নিতে হবে যাতে করে হাতে লেগে না থাকে, তাই না? তারপর ডিমের এই অর্ধেক অংশ আলুর এই আলু বস্তা বন্দি করতে হবে, তাই না? তারপর এটাকে এখন মোড়ে মোড়ে গোলাকৃতির দোলা বানাইতে হবে, ডিম্বাকৃতি বানাইতে হবে, তাই না? ডিম্বাকৃতি। এভাবে একটু এখান থেকে তেল হাতে নিয়ে তারপর করলে সুবিধা হয়, সুন্দর হয়, হাতে লাগে না। তাহলে এরকম ভাবে আমাদের আলুগুলোকে গোলাকৃতি করে ডিম্বাকৃতির দণ্ড তৈরি করতে হবে। তারপর এটাকে বেসনে মোড়াতে হবে। মাসায়েক না, আমার ছেলে নাম হলো মাসায়েক মাহাবিন, প্রথম শ্রেণীতে পড়ে, আর এলো মার্শিয়া মাহাজাবিন, পঞ্চম শ্রেণীর ছাত্রী। কে মাহাজাবিন, কি শিখতেছ আজকে? ডিমের চপ তৈরি শিখতেছ, তাই না? তারপর ডিয়ার ভিউয়ার্স,
এখানে দেখতে পাচ্ছেন একটা তরমুজের ফালি সাথে লেবু, এটি উপহার পাঠিয়েছে আমার এই বন্ধু শাহনেওয়াজ সেলিম, নবগঞ্জ পাইলট স্কুলের গণিত শিক্ষক। এইমাত্র সাদে যে লেনদেন হলো, আমি সাদে যে এটা নিয়ে আসলাম। তো যাই হোক, এখন লকডাউন চলতেছে, বাইরে লোকজনে আনাগোনা খুব কম, আমরা যখন যে যা কিছু আশেপাশ থেকে কিনতে পারি সেগুলো ভাগাভাগি করে নিই, খুবই ভালো। আশা করি করোনার এই উপদ্রব শেষ হবে, পৃথিবী আবার শান্ত হবে, সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি সবাই সুস্থ থাকুক, সুন্দর পৃথিবী হোক, বিশেষ করে আমাদের এই বাচ্চাদের অনাগত ভবিষ্যৎ আরও সুন্দর হোক, একটি সুন্দর পৃথিবীতে তারা বসবাস করুক, এটা কামনা। এখন বর্তমান পৃথিবীর যে অবস্থা সত্যি ভয়ঙ্কর, ভয় লাগে কি হবে, ভবিষ্যৎ কি হবে। যাই হোক, সব কিছু একদিন হয়তো প্রকৃতি ঠিক করে দেবে, প্রকৃতির কাজ প্রকৃতি করবে, এটা তার নিজস্ব নিয়মেই করতে থাকবে, সৃষ্টিকর্তাই ভালো জানে। তাহলে আমাদের এগুলো প্রায় তৈরি হয়ে গেল, তো দর্শক আবার পরবর্তী পর্যায়ে আপনাদেরকে আমি নিয়ে যাব। আলুর চপ তৈরির পরবর্তী ধাপ, এখন উনুনের কাছে চলে আসছে, উনুন জ্বালানো হলো। হ্যাঁ ঠিক আছে, তারপর বেসনের মিশ্রণটি কীভাবে তৈরি হলো সেটা আজকে দেখানো হয়নি, ভিডিও করতে সময় পাইনি, পরে আবার দেখানো হবে। তারপর থেকে আলুর এই যে ডিম্পাকৃতির যে দণ্ড তৈরি করা হলো, এটাকে বেসনে চুবিয়ে এভাবে গরম তেলে ছাড়তে হবে। তৈরি হয়ে যাক, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। এখন তৈরি হচ্ছে, ভাজা হচ্ছে আমাদের ডিমের চপ। এখানে তেলটাকে সরিয়ে কিছু একটা বাটিতে নিয়ে ডিমের চপগুলিকে পরিবেশন করা হচ্ছে। আমাদের দারুণ মজার ডিমের চপ।